আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি ব্লগে স্বাগত। তো আজকে মূলত হচ্ছে আমি আজকে আমার সানডে, আজকে আমার ছুটির দিন। তো আজকে বাসায় রান্নাবান্না করার ইচ্ছা ছিল, পরবর্তীতে মোড় চলে যাই গরমের কারণে, ভালো লাগতেছিল না। তো ভাবলাম একটু আশেপাশের শপে গিয়ে কিছু কেনাকাটা করি, তারপর ওইখান থেকে কিছু খাওয়া কিনে খাই। তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই, তো চলুন আমার সাথে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আজকে জাপানে খুবই গরম পড়ছে, প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের উপর, প্রচণ্ড গরম। তো একবার ভাবছিলাম বেরোবো না বেরোবো না, তারপর চিন্তা করলাম একটু বেরোই, খাওয়ার যেহেতু কুদা লাগছে। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে কী খাওয়া দাওয়া করি আমি, এই তো নর্মালিভাবে আনো সব থেকে কিনে। তো সাথে থাকুন। বাসা থেকে সবসময় বেরোয়ার সময় এই জায়গাটা দিয়ে আমি সবসময় যাতায়াত করে থাকি। তো এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগে, তার দুইটা কারণ হচ্ছে এটা দুই পাশে দুইটা লেক রয়েছে, এবং এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সবসময় খুবই বাতাস গায়ে লাগে। বেসিক্যালি দুই পাশে দুইটা লেক খুবই সুন্দর। আর একটা বড় জিনিস হচ্ছে এই লেকের ভিতরে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, কিন্তু মাছগুলো জাপানিজরা মূলত খায় না, এবং এই যে লেকের পানি তারা এগুলো ইউজও করে না, তা কেন আমি আমি নিজেও ঠিক জানি না। তো আপনাদেরকে দেখাবো আজকে যেতে যেতে আমি আমার যে গ্রামের যে রাস্তাগুলো এবং যে সুন্দর জায়গাগুলো এগুলো দেখানোর চেষ্টা করব। তো আরেকটা জিনিস বলে রাখি যে এখানে যে আপনার পানিগুলো দেখতেছেন এগুলো মূলত হচ্ছে বৃষ্টির সময় আরও অনেক বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়, কিন্তু এখন হয়তো বা গরমের কারণে এখন কম সময়, এখন যেহেতু গ্রীষ্মের সিজন এই জন্য এখানে খুবই পানি কম দেখা যাচ্ছে। আর এখান থেকে আশেপাশের যে পাহাড়গুলো থাকে এগুলো খুব সহজে দেখা যায়, পাহাড় একেবারেই কাছে এখান থেকে, সাইকেল দিয়া বেশিক্ষণ লাগে না, কিন্তু রাস্তাগুলো খুবই উঁচু নিচু, অনেক কষ্ট হয়ে যায়। আর এই পাশে হচ্ছে রাস্তা। তো দেন হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি যে এই যে সাইডটা দিয়ে আমি এখন যাচ্ছি, এই সাইডগুলো খুবই রং একটা সাইড, কারণ হচ্ছে এগুলো শহর থেকে অনেক ভিতরে আর খুবই গ্রাম, এগুলো একটু ওল্ড টাইপের জায়গা। সচরাচর যে আমি আমার ওসাকা শহরে যে সিটিতে রাস্তাগুলো দেখেছি ওগুলো হচ্ছে একটু আলাদা, এখানে খুব বৃদ্ধ লোকেরা বেশি থাকে, এখানে যারা ইয়াং থাকে তারা ছেলেপেলেরা তারা শহরের দিকে থাকে, আর এখানে যারা হচ্ছে বৃদ্ধ একটু তারা হচ্ছে বেসিক্যালি এখানে থাকে। এখন কয়েকদিন এখন একটু বাড়ছে ইয়াংদের এই জায়গাগুলোতে, খুবই একটা ভিলেজ একটা সাইড, কিন্তু এখানে বড় বড় কারখানা রয়েছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানকার যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা আমি সবসময় বলে রাখি, আপনারা দেখেন এটা একটা জাস্ট কলোনির কলোনি বলা চলে, কলোনির ভিতর দিয়ে রাস্তাগুলো দেখেন খুবই সুন্দর এবং খুবই পরিবার। আর কলোনিটা পার হলে হচ্ছে আমি যে দোকানটাতে যাব সেটাই সামনে, আর 1 থেকে 2 মিনিট সময় লাগে, বেশি একটু সময় না, বেশি একটু সময় লাগে না। তো আজকে আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব এখানকার, আমি পারাগো শপের ভিডিও দেখাইছি। তো আজকে আমার মূলত হচ্ছে গ্রীষ্মের সময় বাসায় রান্নাবান্না করা খুবই কষ্ট, এই জন্য ইচ্ছা ছিল না আজকে যেন বাইরে খাবো, দেখলাম এই জন্য একটু ভিডিও তৈরি করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো সাথে থাকুন। আর সামনে দেখা যাচ্ছে মোড়টা দিয়ে যে বিল্ডিংটা, এটা হচ্ছে শপ, এটার ভিতরে এখন ডুববো, দেন হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন। আসলে শত চেষ্টা করলেও সহজে আপনার ভিডিও শর্ট করে বানানো খুবই কঠিন একটা ব্যাপার, ডিটেলসে কোনো কিছু দেওয়ার জন্য বা দেখানোর জন্য। তো এই জন্য আজকে ভিডিওটা একটু দেরি হবে, প্লিজ কষ্ট করে ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আপনাদেরকে দেখাবো কিছুটা এখানকার যে জিনিসপত্র রয়েছে দোকানের ভিতরে কী কী জিনিস পাওয়া যায় বেসিক্যালি আপনার দেখানো, এবং শৃঙ্খলাটা দেখবেন আপনার নিজ চোখে। তো আর একটা দুঃখের বিষয় বলবো না, ভালো দুঃখের বিষয় বলবো না, আসলে এটা নর্মাল, আমি এখন আমার কাছে নর্মাল মনে হয়, আমরা এখানে আসলে যে কোনো জিনিস চাইলে কিনা যায় না, কজ হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে হালাল হারামের ব্যাপার রয়েছে, চাইলে অনেক কিছু কেনা সম্ভব হয় না। এই জন্য যেমন চিপস, এটার ভিতরে হালাল হারাম আছে, মানে অনেক কিছু, এভরিথিং, দুধ কেনার ভিতরে হালাল হারাম রয়েছে, চাইলে একটা জিনিস কিনা যায় না। এই জন্য একটু আমাদের শপে ঢুকলে বেসিক্যালি অনেক সময় চলে যায়, এগুলো ফোনের অ্যাপসের মাধ্যমে চেক করতে হয় একটা একটা করে, বা এগুলো পড়ে দেখতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। তো এই জন্য একটু সময় লাগবে, ভিডিওটা প্লিজ না টেনে ফুল দেখার জন্য অনুরোধ রইল, সাথেই থাকুন। যেহেতু এখন গরম আর ড্রিঙ্কস আমার খুবই ফেভারিট জিনিস, আর বিশেষ করে হচ্ছে কোকাকোলা আমার খুব পছন্দের একটা জিনিস, তাই কোকাকোলা নিয়ে নিলাম একটা, কারণ হচ্ছে পরবর্তী ফ্রিজে রেখে খাওয়া যায়, কারণ এখন সামনে যেহেতু গরম রয়েছে আর এখনও প্রচণ্ড গরম পড়তেছে এই জন্য, আর ড্রিঙ্কস যেহেতু আমার ফেভারিট এই জন্য কোকাকোলা সবচেয়ে বেশি। আর সবসময় যে জিনিসটা, আমি বাদাম বেশি পছন্দ করি আর একটা জিনিস, এই জন্য বাদাম এইটা সবসময় আমার বাসায় আমি রাখি, খাই, ভাত খাওয়ার পরেও খাই, ভাত খাওয়ার আগেও খাই, সবসময় খাই বাদাম, জিনিসটা আমার খুব পছন্দের খাওয়ার ভিতরে। এই সাইডটা হচ্ছে ড্রিঙ্কসের একটা সাইড। দোকানের ভিতরে আসলে মানুষ এখন, এই আজকে সানডে থাকার কারণে একটু বেশি মানুষ দেখা যাচ্ছে, এটা অনেক বেশি মানুষ, কারণ হচ্ছে
বেসিক্যালি অন্য সময় আরও কম থাকে, খালি থাকে। আমি মাঝে মাঝে ঢুকলে আমি একজন বা দুইজনকে দেখা যায়, আজকে একটু মোটামুটি মানুষ দেখা যাচ্ছে, অন্য সময় এত মানুষ দেখা যায় না। এগুলো হচ্ছে বড় বড় ফ্রিজের ভিতরে যে ফিশগুলো দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে একদম বড় বড় যে মাছগুলো কেটে কেটে এখানে ফ্রিজে রেখে দেওয়া হয় মূলত। সামনের দিকটা হচ্ছে সবজির সাইড, এখানে সবজি বিক্রি করা চলে। তবে এখন জাপানে জিনিসপত্রের দাম খুবই বেড়ে গেছে অন্য আগের তুলনায়, সেই হিসাবে জাপানের গভর্নমেন্ট জাপানের স্যালারি ওই হিসাবে কোনোটাই ভাড়াই নেই, একটু মানে একটু আপ করে নেই, জাস্ট আগের মতোই আছে। কিন্তু জাপানের যে বর্তমানের আপনার খাদ্য বলেন বা অন্যান্য চাহিদা জিনিসগুলোর দাম অতিরিক্ত বেড়ে গেছে, সেই হিসাবে ট্যাক্স বলেন সব বেড়ে গেছে, এই হিসাবে কিন্তু আপনার লাইফস্টাইল এতটা উন্নত করতে পারে না সরকার, যে যারা আছে তাদের প্রতি স্যালারি বাড়ানো বলেন বা অন্যান্য দিকগুলো তারা ভালো করতে পারে না, কেন আমি তা জানি না। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই খারাপ একটা দিক জাপানের বর্তমানে, এটা অনেকে সম্মুখীন হচ্ছে, আমার মতো অনেকেই আছে। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সামনে, এটা হচ্ছে জাপানের কলা। কলা অনেক সময় তিনটা কলা থাকে, থাকে 138 টাকা বা 128 টাকা, 128 ইয়েনের মতো কলার দাম বেসিক্যালি হচ্ছে। আমি অনেক আগে কলা কিনছি 30টা, আমি আগে 100 টাকা দিয়ে 98 টাকা দিয়ে 3-4টা কলা কিনতে পারতাম, কিন্তু এখন এত বেড়ে গেছে, এখন দেখেন 138 টাকা এখানে 4টা কলা, এখানে 138 ইয়েনের 4টা, এখানে 128 ইয়েনের 3-4টা কলা বা ইয়েন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কলাগুলো খুবই ছোটো, এতটাও বেশি স্বাদ না, স্বাদ বলবো না, আমার কাছে খুবই নরম, এত বেশি স্বাদ লাগে না, কিন্তু ক্ষুধা মিটানোর জন্য খাওয়া হয়, কিন্তু এতটা স্বাদ লাগে না কলাগুলো, কেন জানি। আবার মাঝে মাঝে ভালো কলা পাওয়া যায় যেগুলো খুবই স্বাদ, আবার দামও অনেক বেশি। আগে আমরা বাংলাদেশে থাকাকালীন সময় খুব কম টাকা দিয়ে কলা কিনে খেতে পারতাম, আর এখানে একটা কলার দাম যদি পড়ে যায় প্রায় 30-40 টাকা পড়ে যায়, এরকম হিসাবে চলে আসে মাঝে মাঝে। এই পাঁচটাতে একটা পাউরুটি পাওয়া যায়, পাউরুটি খুবই স্বাদ, আর অন্য পাউরুটি যা দেখছেন এগুলো সব হারাম, খাওয়া যায় না, এই পাউরুটি ছাড়া কোনোটাই খাওয়া যায় না, কথা হচ্ছে এটা হালাল পাউরুটি। তো এটা হচ্ছে, আর এটা একটু কম সস্তাও আছে এবং এটা খেতেও স্বাদ এবং এটা হালাল, আর এটা সবসময় পাওয়া যায় না। তো আমি আজকে ইচ্ছে করে অনেকগুলো পাউরুটি কিনে নিচ্ছি, ইচ্ছে করে নিয়ে নিচ্ছি, বেশি করে 3টা পাউরুটি নিয়ে নিচ্ছি, কারণ সেটা সবসময় এটা পাওয়া যায় না। আমি সবসময় সকালে আসলে পাওয়া যায়, বেসিক্যালি দুপুরের পরে আসলে পাওয়া যায় না, কিন্তু এখন এই সময়টা কিন্তু দুপুরের সময়, কিন্তু আমার ভাগ্য ভালো আমি পেয়ে গেছি, এই জন্য সবগুলো আমি নিয়ে নিয়েছি, 3টাই ছিল, 3টাই আমি নিয়ে নিয়েছি। কিন্তু এছাড়া অন্য পাউরুটির যা পাশে দেখছেন এগুলো খাওয়ার মতো না, খাওয়া যায় না মূলত। আমার আর যে জিনিসটা দরকার আজকের হচ্ছে এগুলোই হয়ে গেছে, আর হচ্ছে আমার হচ্ছে কিছু তেনপুরা কেনার ইচ্ছা। এখানে আমার সবচেয়ে ফেভারিট যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আপনার যে মাছের যে ফ্রাইগুলো রয়েছে, এগুলো আমার খুব পছন্দ বিশেষ করে, আর এই দুপুরের সময় আজকে আমি লাঞ্চের জন্য এটা আমার কাছে বেটার, আমি আজকে এটা খাওয়ার জন্য মূলত আসছি এখানে। তো আমি আপনাদেরকে দেখাবো এটা সামনে আর একটু পরে নিব। তো এই দিকটা হচ্ছে মূলত আপনাদেরকে দেখা, এগুলো হচ্ছে তেনপুরা যে আইটেমগুলো এগুলো পাওয়া যায় এখানে বা জাপানিজে, কিন্তু এখানে সব কিছু হালাল না, এখানে হালাল হারাম অবশ্যই রয়েছে, চেক করে কিনে খেতে হয়। এগুলো সাজিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন একদম সাজানো রয়েছে, জাস্ট গিয়ে আপনি এখান থেকে নেবেন। এখানে হচ্ছে সালাদ রয়েছে, বিভিন্ন সালাদ রয়েছে, বাট অন্যান্য শপের তুলনায় এখানে একটু দাম একটু কম রয়েছে, কিছু কিছু জিনিস খুবই কম দাম দিয়ে পাওয়া যাচ্ছে, কিন্তু অন্যান্য শপে এগুলো অনেক অতিরিক্ত দাম। কিন্তু আবার সেখানে কিন্তু স্বাদেরও একটা ব্যাপার রয়েছে, এতটাও কিন্তু স্বাদ লাগে না, এখানকার যে ওভেন তোগুলো তৈরি করে দেওয়া আছে এখানে। যাই হোক, আমি যেহেতু খেতে পারবো না সেহেতু এদিকে দেখায় কোনো লাভ নাই, আমি সামনের টুকু দেখানোর চেষ্টা করি আমি যে এদিকে যাবো কিনবো। আজকে সানডের কারণে মানুষ একটু বেশি দেখা যাচ্ছে,
সম্পূর্ণ ফ্রিজের ভিতরে আছে ফ্রোজিং যত সবজি রয়েছে, আইসক্রিম রয়েছে, হাবিজাবি সব এটার ভিতরে। এখন যেহেতু যাওয়ার লাস্ট সময়, তো আমি তেনপুরাটা নিয়ে নিই, যেটা এবি ফ্রাই আমার পছন্দের, এই জিনিসগুলো নিয়ে নিই এখন। এটা হচ্ছে এবি ফ্রাই, দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে জাস্ট আপনাকে একটা পলি নিতে হবে, পলির ভিতরে আপনাকে জাস্ট নিজ হাতে নিয়ে নিতে হবে। তো এখানে চিকেনও রয়েছে, কিন্তু চিকেন আমরা খেতে পারবো না, চিকেন আমরা খাওয়া যায় না। তো আমি দুইটাই মাছের ফ্রাই নিব। আচ্ছা, মাছ যেহেতু ফিশ সি ফুড যেহেতু আমরা খেতে পারবো হালাল, এটা সি ফুডটাই আমি বেশি পছন্দ করি। এখানে সব সেলফ, আপনি নিচ থেকে নিতে হবে সব কিছু, জাস্ট সব দেওয়া আছে। আমি বেশি কিছু নেব, জাস্ট একটা ফ্রাই নিব, এবি ফ্রাই নিব, আর হচ্ছে অন্য মাছের যে আইটেম আছে সেটা একটা নিব। এটা আমার সবচেয়ে বেশি প্রিয় লাগে, এবি ফ্রাই হচ্ছে জাপানিজ ভাষায় এবি হচ্ছে চিংড়ি বলা চলে আর কি। আর একটা লাস্ট আমি মাছের আইটেম দিব, এটা খুবই ক্রিস্পি এবং খুবই ক্রিস্পি লাগে, কিন্তু এটার ভিতরে যা কাটা নাই একটা মাছ, এটা কী মাছ আমার ঠিক আইডিয়া নাই, জানা নাই কী একটা মাছ, খুবই স্বাদ লাগে না তেমন একটা বেশি, ক্রিস্পি খেতে মজা লাগে, কিন্তু মানে এতটা বেশি স্বাদ বলা চলে না, মানে আপনি বলা চলে 100-এর ভিতরে 50 এরকম, এর বেশি কিন্তু ক্রিস্পি, আর সেই তুলনায় দাম খুবই কম। আর লাস্ট সর্বশেষ যেটা নেবো সেটা হচ্ছে আমার প্রিয় আইসক্রিম, কারণ আইসক্রিম আমার খুব পছন্দ। আর এখানে আইসক্রিম, ওই যে আইসক্রিমটা আমি নিবো এটা খুবই সচরাচর পাওয়া যায় না, আজকে মেবি আসে কিনা আমি দেখবো, এটা খুব সচরাচর ম্যাঙ্গোর আইসক্রিম খুঁজতে হবে আমাকে এখানে। এই তো পেয়ে গেলাম, এটা হচ্ছে ম্যাঙ্গোর সেই আইসক্রিম, এটা খুব কম পাওয়া যায় আইসক্রিমটা, এবং আইসক্রিমটা খুবই স্বাদ, এবং এই আইসক্রিমের ভিতরে হালাল হালাল রয়েছে, এটাও চেক করে আপনাকে কিনে খেতে হবে। তো এখন হচ্ছে আমাকে বের হয়ে যাওয়ার পালা, আর কোনো কিছু কেনাকাটার নেই। আর লাস্ট একটা আমাকে ড্রিঙ্কস নিয়ে নিতে হবে, জাস্ট এখন বের হয়ে যাব। তো এখন হচ্ছে চেক করে আমাকে বের হয়ে যেতে হবে, অলরেডি যেহেতু দেখতে পারতেছেন সামনে আরেকজন একটা কাজ করতেছে, একটা শেষ হলে দেন হচ্ছে আমারটা চেক করবে। জাস্ট এখানে জাস্ট আপনি দাঁড়ালে হবে, ওরাই সব কিছু করে দিবে জাস্ট, আর বিলটা জাস্ট আপনি নিজ হাতে, এখানে মেশিন দেওয়া আছে, জাস্ট আপনি ওখানে নিজ হাতে গিয়ে টাকা দিয়ে দিতে হবে। আমার সামনের একজন অনেক কিছু নিয়েছে, এর জন্য একটু সময় লাগতেছে। Thank you.
কেন জানি মনে হচ্ছে ওই মহিলাটা মেবি ভুল করতেছে কোন একটা কারণে, কারণ হচ্ছে তার ক্যাশ কাউন্টার হচ্ছে এটা, সে ওইখানে গিয়ে হয়তো বিল ঢুকেছে, মেবি একটা সমস্যা হইতে পারে। কেন জানি মনে হচ্ছে হচ্ছে তার এখানে বিলটা সে মেবি ভুল করছে, আমার কাছে মনে হচ্ছে ভুল করছে, সে ভুল করছে, ভুল করার কারণে এখন তাকে এই মানে রেজিটা চেঞ্জ করতে হবে তাকে। সে তার এক নাম্বারে ছিল, সে ভুলে দুই নাম্বার গিয়ে বিল দেওয়ার চেষ্টা করতেছিল। এবার হচ্ছে বিল দেওয়ার পালা, সে আমার মাল দিয়ে গেছে আমার এখানে, আমাকে নিজে নিজে বিল পে করতে হবে, জাস্ট করে ইয়েনগুলো বের করে জাস্ট পয়সা নিজে কিছু করা লাগবে না, জাস্ট আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে, জাস্ট আর কিছু করতে হবে না, জাস্ট এখানে আপনি মেশিন দিয়ে দেবেন টাকা, জাস্ট আমি যেহেতু আমার ডেবিট 1517 ইয়েনের বিল হয়েছে, সেজন্য আমি জাস্ট 2000 ইয়েন আমি ভিতরে মেশিনে দিয়ে দিলাম, এবং আমার বিল বাকি বিলটা চলে আসবে, যেহেতু রিসিপ্টটা একটু প্রয়োজন আছে সেজন্য রিসিপ্টটা নিয়ে নেব। শর্টকাট আপনাকে অনেকক্ষণ সময় দেরি করতে, নিজের বিল নিজে পে করুন, নিজেই চলো, মানে কোনো আপনার কোনো ওখানে কাউকে টাকা হাতে হাতে দেওয়ার কোনো কষ্ট আসে না। কিছু কিছু দোকান আছে এখন বেশিরভাগ আরও বেশি আপডেট হয়ে যাওয়ার কারণে এখন সব মেশিনগুলো এটা হলে আরও শর্টকাট হয়ে যাচ্ছে আর কি সব কিছু। তো এখন আমি বের হয়ে যাবো এবং বেরিয়ে গিয়ে পার্কে আমি খাওয়া দাওয়া করবো এবং আপনাদেরকে দেখাবো, চলুন সাথেই থাকুন। এটা হচ্ছে শপের পাশে যে শপ থেকে আমি একটু আগে কেনাকাটা করলাম, শপের সামনের দিকেই হচ্ছে এই জায়গাটা, আর এখানে আমি প্রায় আড্ডা মাড্ডা দিই, এখানে খাওয়া দাওয়া করি মাঝে মাঝে, আমার রুমমেট সব এখানে আড্ডা টাড্ডা দিই অনেক সময় ফ্রি টাইমে। তো আজকে আমি যে জিনিসগুলো নিয়েছি, এখানে একটা মাছের ফ্রাই দেখতে পাচ্ছেন, আর হচ্ছে আইসক্রিম আমার ফেভারিট, আর হচ্ছে ড্রিঙ্কস, আজকে আমি এটাই খাবো। তো আজকে লাঞ্চ হচ্ছে এটাই, তো আপনারা সাথে থাকুন, আপনাদেরকে জাস্ট হালকা করে একটা রিভিউ দিব। তো প্রথমে যেটা খাবো আমি সেটা হচ্ছে মাছের যে ফ্রাই, আমি একবার একটা মাছ আর কি ছোট মাছ যেগুলো বলে আর কি এগুলোকে ফ্রাই করা আছে পুরোটা। একটু ক্রিসপি টাইপের বাট এতটাও মজাদার না, জাস্ট পেট ভরার জন্য হলে ঠিক আছে, আর দামও বেশি কম না, জাপানিজ ইয়েন হচ্ছে 98 ইয়েন টাকা মেবি, খুবই কম। তো সেকেন্ড জিনিসটা খাবে এটা হচ্ছে জাপানের আপনার বলা চলে একেবারে খুবই বিখ্যাত একটা জিনিস, এটা হচ্ছে চিংড়ি মাছের যে ফ্রাইটা যেটা, বা জাপানিজ ভাষায় বলা চলে এটা হচ্ছে এবি ফ্রাই বলে আর কি মূলত হচ্ছে। তো এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি প্রিয় এবি ফ্রাইটা, সবচেয়ে বেশি প্রিয় জোস। এটা আহামরি এত বেশি দাম না, এটাও দাম খুবই কম, 98 ইয়েন মেবি জোস। একটু তৈলাক্ত বাট জোস। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এটা, আমার যে কোনো আইসক্রিম সবচেয়ে বেশি ভালো লাগে, আর ম্যাঙ্গোর আইসক্রিম বললে তো কোনো কথাই নেই, এটা আইসক্রিমটা ম্যাঙ্গো ফ্লেভার, এটা সবসময় দোকানে দেখা যায় না, খুব খুব কম দেখা যায় এটা বেসিক্যালি, আর আসলেও এটা বেশি থাকে না, আর আমার সবচেয়ে বেশি ম্যাঙ্গো ফ্লেভার যে কোনো জিনিস সবচেয়ে বেশি স্বাদ, আর তো আইসক্রিমের তো কোনো কথাই নেই। তো এটা বেসিক্যালি হচ্ছে মানে এখানে খুবই কম পাওয়া যায় ম্যাঙ্গো, কম পাওয়া যায় এই জন্য আইসক্রিম, ম্যাঙ্গোর আইসক্রিমগুলো খুব বেশি আহামরি পাওয়া যায় না। তারপর আজকে আমার টাইমিং খুবই ভালো, আর সানডে থাকার কারণে মানে খুব টাইমিং ভালো থাকার কারণে আজকে আমি আসলে আইসক্রিমটা খুঁজে পেলাম আর কি, নইলে এতটা সহজে পাওয়া যায় না, কারণ যেগুলো থাকে না আর আসলেও খুব সহজে বিক্রি হয়ে যায়, আর আমরা সবসময় সচরাচর দোকানে আসা হয় না, আমরা সবে কেনাকাটা করি, আমরা বেশিরভাগ হচ্ছে অনলাইনে অর্ডার করে থাকি, আর দোকানে এসে কেনাকাটা খুব এখন কম হয় ব্যস্ততার কারণে। তো আপনারা আশা করি আমার ভিডিওটা যারা দেখেছেন সবাইকে, নাটকে দেখেছেন সবাইকে ধন্যবাদ।
তো এরকম আমি চেষ্টা করব ব্লগ দেওয়ার জন্য। আর আমার যে জাপান রিলেটেড যে ভিডিওগুলো আগে দিতাম এগুলো এখন একটু কম হচ্ছে। দেন আমি আমার কিছু পার্সোনাল সমস্যা বলেন বা পার্সোনাল কিছু কাজ রয়েছে এগুলো শেষ হলে আমি চেষ্টা করব আপনাদেরকে পুরোপুরিভাবে লং টাইমের ভিডিও দেওয়ার জন্য। তো সবাই সাথে থাকবেন, আমি ভিডিওটা না টেনে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।